আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 8:30। তো ভাবছেন হয়তো বা আমরা কেন এত সকাল সকাল রেডি হয়ে গেছি। আমরা একটু বাইরে যাচ্ছি আজকে আমার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ, তো দেখি কি হয় না হয়। এখনই বের হয়ে যাব, 8:30 বাজে, 9:00 থেকে শুরু হবে ভ্যাকসিন দেওয়া। আমরা এখানে হাসপাতালে যাব, হাসপাতালে আমি দিব। তুমি দিব না? তুই দিবি না? এখন চললাম, চলো। হাসপাতাল থেকে এই মাত্র আসলাম, এখন বাজতেছে 11:05, মাত্র আসছি। আজকে দেরি হয়ে গেছে অনেক, আসার সময় তিনটা পরোটা কিনছি তিনজনের জন্য, আর একটা ডিম ভাজলাম। আগে খাওয়া দাওয়া করে নেই, তারপর আপনাদের সঙ্গে বাকি কথা বলবো। রান্না করতে হবে, ওর বাবা অফিসে গেছে, লাঞ্চে খাইতে আসবে, আপনাদের সঙ্গে পরে কথা বলছি। এই যে মাহিরা আইসক্রিম খাচ্ছে, নাস্তা খেয়ে নেই, পরে কথা বলি। রান্না করব হচ্ছে আলুর ডাল দিয়ে ডিম ভাজি রান্না করব, ডিম দিয়ে আলুর ডাল। এজন্য আলু সিদ্ধ করে যে বেছে নিছি, সেনেও নিছি। আলুর ডালের জন্য টমেটো কেটে নিয়েছি, আর ডিম ভাজির জন্য মরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ কাটা আছে। এখন যাবো রান্না করতে, চলো রান্না করি। ওই যে মূলা শাক আর পালং শাক একসঙ্গে লবণ দিয়ে সিদ্ধ করে রাখছিলাম, ওই শাকটা ভাজি করে নিচ্ছে। চুলা ভাত বসা দেওয়া হচ্ছে, ওখানে ভাত প্রায় হয়ে গেছে, আর একটু ভাতে মার গল্প দেবো। আলুর ডালের জন্য এখানে পেঁয়াজ আর একটা তেজপাতা আর 2-3টা লং দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আলুর ডালটা দিয়ে দেবো। আর এর মধ্যেই আমি সব কিছু দিয়ে দিছি, যেমন কাঁচামরিচ ভেজে বেটে দিছি, টমেটো, লবণ, হলুদ, তারপরে আদা জিরা বাটা সব দিয়ে দিছি এখানে। এখন পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। ধুয়ে আমি পানি দেবো পরে। নাড়তে নাড়তে ঠিক হয়ে যাবে, ভালো করে সেনে নিছি, শুধু শক্ত শক্ত আছে এগুলা, নাড়তে নাড়তে ঠিক হয়ে যাবে। আর আলুর ডালটা এভাবে ডিম দিয়েও খায়, আবার কেউ ডিম সিদ্ধ করেও খায়। ডিম সিদ্ধর থেকে আমাদের কাছে ভাজিটাই বেশি ভালো লাগে, এই জন্য আমি ভাজি করে দিচ্ছি। এটাও রংপুরের রেসিপি, আলুর ডাল মানেই হচ্ছে রংপুরের রেসিপি। এখন হয়তো অনেকেই খায়, কিন্তু মূলত এটা রংপুর থেকেই আসছে আলুর ডালের রেসিপি। এটা এখন ভালো করে কষাই নেবো, নিয়ে তারপরে বলটা ধুয়ে, মানে গামলাটা ধুয়ে পানি দিয়ে দেবো। শাক ভাজিটা হয়ে গেছে, আমি বাটিতে উঠে নিচ্ছি, নিয়ে এটা ধুয়ে আবার এটাতে ডিম ভাজবো। তো এর জন্য কালকে রাতে যে বসে রান্না শুরু করছিলাম, কালকে তো কিছুক্ষণ জাল দিয়ে রাখছি, আজকে আবার একটু জাল দিয়ে রাখবো। এভাবে 2-3 দিন জাল দিলে তাহলে বটের আসল স্বাদটা আসবে। আর এদিকে আলুর ডাল ডিম হয়ে গেছে, ডিম দিয়ে দিচ্ছি, ডিমগুলো একদম ফুলে ফুলে রসগোল্লার মতো হবে। আলুর ডাল তেমন হয়ে গেছে, আমি চুলাটা এখন বন্ধ করে দেবো। রান্না বান্না তো কমপ্লিট, এখন শুধু চুলা টুলা মুছে ঘরটা ঝাড়ি দেবো,
দিয়ে গোসল করবো, তো এটা আমার ভালো লাগতেছে না। তাই মাত্র গোসল করে আসলাম, সরি, বাহিরা গোসল করে আসছে, সুবর্ণ গোসল করতে গেছে, বাজে হচ্ছে 1:25, ওর বাবা আজকে ওখানে আসে নাই। আর ভ্যাকসিনটা দেওয়ার পর থেকে আমার কেমন যেন লাগতেছে, বলে বোঝাতে পারবো না, কিন্তু মানে একটু অস্বস্তি লাগতেছে আমার নিজের কাছে। আমি এমনি রেগুলার যেমন থাকি সেরকম আমার লাগতেছে না, কেমন যেন লাগতেছে এটা বলেও আমি বোঝাতে পারবো না। তবে ফার্স্ট ভ্যাকসিন দেওয়ার পরে আমার এরকম কিছু হয় নাই, তেমন কিছু বুঝতে পারি নাই, আজকে যেমনটা লাগতেছে হচ্ছে অবস্থা। দেখা যাক কি করি না করি, কিছু বুঝতে পারতেছি না। আর এই রশিতে অনেক কাপড় ছিল, এখানে অনেকগুলি কাপড় ছিল, সেগুলো গোছাইলাম গোসল করে এসে। আর এই যে দুষ্টু দুষ্টুটা দেখেন কেমন লাগছে, দুষ্টু দুষ্টু দেখে আর নিচে রাখো। ও বাবা, আমরা এখন সুন্দর জামা পরছি, কেমন লাগতেছে মাইরাকে সবাই কমেন্ট করে বলবেন। সুন্দর লাগে, এটাটা দিয়ে দাও, আবার পরে দেখা হবে। এই যে আমার জ্বর আসছিল আর মাহিরা এটা দেখেই পড়তে দশর করছে, আসলেই জ্বর আসছে অনেক। মাথাটা অনেক ব্যথা করতেছে আমার, মাথায় তেল দিয়ে দিবে নাকি? আমি ঢেলে দিই, তুমি মালিশ করে দাও। এই যে এরকম করো, কেমন লাগে মা অনুভূতিটা একটু বলো। এই তেল ধরছো নাকি? তেল হাতে ধরছো? আপনার সামনে এখন এসে পড়লাম, কারণ তখন তো দেখাইলাম যে আম্মু জ্বর আসছে। তো জ্বর আসার পর আম্মু আর বিদায় নিতে পারলো না, তো এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এম এস সিম্পল ব্লগের সাথে থাকবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।